ডুবরীত ডুবরীত খবর পোৱা নাই, আজমল সাংসদ হৈছে আর ভারতবর্ষের ভিতরতে আটাইতকৈ বেশি ভোটের ব্যবধানত জয়ী হয়ে সর্বাধিক ভোটত জয়ী হওয়া সাংসদ হয়ে আছে আজমল সাহ। আপনি দেখা পাইছে এটা সরু বজার আর এই বজারত আমি সভা করছো আর কি অজস্র লোকর সমাগম হয়েছে, সরু সভা এনে লোকর সমাগম হয়েছে। চারিওপিনে আজমলের প্রতি যা ভাল পয়া, আজমলের নীতি আদর্শ বদরুদ্দিন আজমল সাহাবর সমাজের প্রতি যা দায়বদ্ধতা ভাল পয়া, তার প্রতি সন্মান জানায় তাক সমর্থন করবলে তেওর হাত মজবুত করবলে ইমান মানুষে এই ধরনের উঠি পড়ি লাগিছে। একটা সময়তে রকিবুল হুসেন হতে গোটেই সংখ্যালঘু চরাঞ্চলের মানুষের লগত যা বঞ্চনা করেছে, যা অন্যায় করেছে, তেওঁলোকক যা ধরনের শোষণ করেছে, তার উচিত প্রত্যুত্তর, তার উচিত বিচার আমি কিয়ামতের ময়দানত বিচার নাই, আমি এই জগতত করে যাবলে বিচারিছো। যার বাবে আমি ধুবুরী সমষ্টির জনগণে একটা পণ লৈছো যে আমি রকিবুল হুসেনের আমানতর ধন বাজেয়াপ্ত করি ইনশাআল্লাহ। আর গোটেই জনগণের আমি সেই মেহনত করে আছো আর চাব রকিবুল হুসেন কি নম্বরত থাকে আর কোত থাকে। অখিল গগৈ একটা মস্ত দালাল, আর সেই দালালের কথা শুনি যাবারি নির্বাচন কাক সমর্থন করেছিল, বিজেপিক করা নাছিল, বিজেপিক করেছিল নে করেছিল। আকো এইবার কিছুদিন আগত কি কলে কংগ্রেসের গোটেই মানুষ ভূপেন বরাও দেখুন বিজেপিত যাব, গোটেই কংগ্রেস টু বি টিম, তেওর কথার দাম নাই। তেও বলি যখন কব পারে তেনে দালালক আমার অঞ্চলত প্রশ্রয় নাই, তেনে দালালর কথা বতরা লো আমার আহে না যায়। অখিল গগৈ যে একজন ভণ্ড এই কথা লাহে লাই প্রমাণ হয়ে আছে, আর তোর ভণ্ডামি বেলেগ জায়গাত করা আমার চরাঞ্চলত নকরিব। শর্মান আলিয়ে শর্মান আলী সাহাবে ইউ ডি এফ দলের হয়ে কতো প্রচার করা আমি দেখা নাই, বরঞ্চ শর্মান আলী সাহাবে ন্যায় আর নীতিনিষ্ঠ কথা কিছু কইছে আর সেই কথা আমি সমর্থন জানাইছো। শর্মান আলী সাহাব আজি রকিবুল হুসেনের দরে এজন বেইমান মানুষক যদি ধুবুরী সমষ্টির মানুষ জয়ী করাইতে তার প্রতিফলন কি হবো পারে ভবিষ্যতে সেই কথা মানুষক বতরা দিছে। তেওর এই কার্যক আমি আদরণি জানাইছো আর রকিবুল হুসেনের সেই রকিবুল হুসেনের তেওর বিরুদ্ধে দিয়া অভিযোগের কার্যক আমি তীব্র ধিক্কার জানাইছো। তখেতে নির্বাচন খেলক গুহীত কেউ দৌড়ি আছে, তখেতে সমষ্টিত হোক চরত আহক মানুষের সমস্যার বুঝ লোক আর জনগণের প্রশ্নের সম্মুখীন হোক। তেওঁলোকে ক্ষমতা থাকা কালত চরাঞ্চলের মানুষক মাটির পাত্তা কেউ দিয়া নাই, চরাঞ্চলত একটা অফিস কাছারি কেউ নাই, চরাঞ্চলত কেউ রাস্তাঘাট করা নাই, স্কুল হাসপাতাল কলেজ কেউ করা নাই, এইবিল কথা কোক। রকিবুল হুসেন মুসলমানের ভোট লোলে আছে ধুবুরীত আর মুসলমানের হয়ে করা পাঁচটা ভাল কামর উদাহরণ আজি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে তেওরপা বিচারো, তখন প্রত্যাহ্বান জানাইছো। আপনি আপনি সাংসদ নির্বাচিত হলে এই যে ডিটেনশন ক্যাম্প আপনি তরুণ গগৈ সাহ হিমন্ত মিলি যে বনাইছিল সেই ডিটেনশন ক্যাম্প ভাঙি দিব বলে কোক। আপনি সাংসদ নির্বাচিত হলে ডি ভোটার উঠাই দিন বলে কোক। আপনি সাংসদ নির্বাচিত হলে 22 লক্ষ মানুষের নাম এনআরসির বাদ করেছে, লাখ লাখ মানুষ ডি ভোটার হয়ে আছে, লাখ লাখ মানুষ রেফারেন্স কেসত আছে, লাখ লাখ হাজার হাজার মানুষের নামত বিদেশির মোকদ্দমা চলেছে, এইবিল মাফ করে দিব বলে কোক। তখেতে কব নয়, কারণ তেলকর আপার আসামর ভোট মাইনাস হয়, তেলকর ইউপিত সাংসদ মাইনাস হয়, এইবিল আবহাওয়া বড়া কথা কই লাভ নাই। সংখ্যালঘুর কারণে তেলকর ওর মিজন ভীষণ একই নাই, তেলকে এনে এনে আহিছে। আজমলক হরুয়াব পারলে তেওঁলোকে একচ্ছত্রী সম্রাট হব পারে, মুসলমানক গোলাম বনাব পারে, আর মুসলমানক আমি গোলাম হবল নিদিও। সংখ্যালঘু জনগণ সংগ্রামী তেজ তেওঁলোকর শরীরত আছে আর 19 বছর ধরে তেওঁলোকর ভাল পয়া সংগ্রামী মঞ্চ এ আই ইউ ডি এফক তেওঁলোকে লগত রাখিছে, তেওঁলোকর দেলত এ আই ইউ ডি এফ আছে, তেওঁলোকর তেজত এ আই ইউ ডি এফ আছে, আর সংগ্রামী মঞ্চ হিসাবে জনগণে বিশেষভাবে চরাঞ্চলের জনগণে এ আই ইউ ডি এফক জিন্দা রাখিছে। ইনশাআল্লাহ আগামী দিনতে থাকবে।